জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাদের অন্তরক জ্যামিতি অর্থাৎ ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটি রয়েছে, তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি দ্বিতীয় অধ্যায় স্পেসে বক্ররেখা সমূহ লেকচার 16। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স 27th BCS আর ইকুয়াল টু এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ বক্ররেখার ইনভলিউট নির্ণয় করো। বিগত লেকচারে আমরা ইনভলিউটের সমীকরণের থিওরামটা দেখেছি, অথবা কোশ্চেনটা এরকম আসতে পারে এক্স ইকুয়াল টু এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ কুণ্ডলীর ইনভলিউট নির্ণয় করো। তাহলে আমরা এখন এটি ইনভলিউট নির্ণয় করব। তাহলে আমরা জানি ইনভলিউটের সমীকরণটা কি, আর আই ইকুয়াল টু আর প্লাস সি মাইনাস এস ইন্টু টি, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে এখানে আর দেওয়া আছে, তাহলে আমরা আর পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে টি, ট্যানজেন্ট, ট্যানজেন্ট হচ্ছে আর ডট ডিভাইডেড বাই আর ডটের মান, আর এস এটি নির্ণয় করা চাপ দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে ইনভলিউটের সমীকরণ পেয়ে যাব, আর আই ইজ ইকুয়াল টু আর প্লাস সি মাইনাস এস ইন্টু টি। তাহলে আমাদের প্রদত্ত বক্ররেখাটা কি দেওয়া ছিল, আর ইকুয়াল টু এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ। তাহলে এটিকে আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আর ডট অর্থাৎ ডি আর ডি ইউ কে আমরা লিখতে পারি আর ডট এ কজ ইউ, এটিকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে মাইনাস এ সাইন ইউ, এ সাইন ইউ এটিকে যদি ইউ এর সাপেক্ষে তোমরা অন্তরীকরণ করো এ কজ ইউ, বি ইউ এটিকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে বি। এখন আমরা আর ডটের মান নির্ণয় করব, তোমরা একবারে হিসাব করতে পারো অথবা ভেঙে ভেঙে হিসাব করতে পারো। এখানে মাইনাস এ সাইন ইউ, তাহলে রুট ওভার মাইনাস এ সাইন ইউ এর হোল স্কোয়ার, দ্বিতীয় কম্পোনেন্ট এ কজ ইউ, তাহলে প্লাস এ কজ ইউ এর হোল স্কোয়ার প্লাস তৃতীয় কম্পোনেন্ট বি প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস এ সাইন ইউ এর হোল স্কোয়ার করলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, এ কজ ইউ এটি হোল স্কোয়ার করলে এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ। তোমরা যদি এখন এই প্রথম দুইটি পদ থেকে রুটের ভিতরে এ স্কোয়ার কমন নাও তাহলে সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ। আবার এটির সাথেও তোমরা পরিচিত, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এখানে সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ এটির মান 1। তাহলে আমরা আর ডট এর মান কত পেলাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা তোমাদের মতন করে যদি খুব দ্রুত ক্যালকুলেশন করে লিখতে পারো লিখবে। তাহলে আমরা আর ডট এর মান পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ট্যানজেন্ট সমান আমরা কত জানি, আর ডট ডিভাইডেড বাই আর ডট এর মান। আর ইনভলিউটের সমীকরণটা আমি পাশে রেখে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, এটি আর তোমাদের লিখতে হবে না। তাহলে আমরা জানি ট্যানজেন্ট সমান আর ডট ডিভাইডেড বাই আর ডট এর মান, এখানে আর ডট এর মান বসিয়েছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এটা হরে আছে তাহলে 1/, আর এটি হচ্ছে আর ডট মাইনাস এ সাইন ইউ এ কজ ইউ বি। তাহলে আমরা ট্যানজেন্ট পেয়ে গেলাম, এখন আমাদের টার্গেট এস নির্ণয় করা। তাহলে একটু কৌশলের আশ্রয় নিব, এখান থেকে দেখো আর ডট সমান আমরা কি জানি, ডি ডি ইউ অফ আর, ডি ডি ইউ অফ আর এটিকে যদি আবার একটু আমরা কৌশলে ভেঙে লিখি ডি আর ডি এস ইন্টু ডি এস ডি ইউ, এভাবে লিখতে পারি। আবার তোমরা জানো ডি আর ডি এস আর কে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে তোমরা আর ড্যাশ লিখবে, আর ড্যাশ, আর এস কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি লিখেছি এস ডট। আবার এটিও জানো আর ড্যাশ সমান টি, আর ড্যাশ সমান টি, আমরা এখানে আর ড্যাশ সমান টি বসিয়েছি। এখন যদি উভয় পাশে আমরা পরম মান নিই তাহলে আমরা এটির মান নির্ণয় করতে পারবো। একই প্রক্রিয়া এখানে আবার আমি লিখে রাখছি ইনভলিউটের সমীকরণ, এটি তোমাদের লেখার প্রয়োজন নেই। তাহলে মান নিয়েছি, এখান থেকে আর ডট এর মান পেলাম কত, এস ডট। কেন এস ডট পেলাম, আসলে টি হচ্ছে একক স্পর্শ ভেক্টর, তো একক স্পর্শ ভেক্টরের মান তো 1, তাহলে আর ডট এর মান পেলাম এস ডট। এটিকে যদি একটু ঘুরিয়ে এটাকে এপাশে আর এটাকে এপাশে লিখি তাহলে এস ডট সমান আর ডট এর মান। এখন আর ডট এর মান
তোমরা আগের স্লাইডের পেয়েছো আরটার মান কত পেয়েছিলে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ডিএস আর আর গুণ করে দিছি, ডিএস সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি ইউ। এখন সচলকের সাপেক্ষে সমাকলন করব। আমরা জানি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ এর বিপরীত, তাহলে ডিএস এস এর সাপেক্ষে সমাকলন করলে এস ডি উঠে যায়, আর এখানে আমাদের যেহেতু লিমিট দেওয়া নেই তাহলে আমাদের লোয়ার লিমিট হবে জিরো, আপার লিমিট ইউ, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি ইউ। তাহলে ইউ চলকের সাপেক্ষে আমরা এখন এটিকে সমাকলন করতে চাই, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে চলে যাবে, মূলত ওয়ান কে সমাকলন করব। তো ওয়ান কে যদি ইউ এর সাপেক্ষে তোমরা সমাকলন করো তাহলে কি হবে, ইউ হবে, ওয়ান কে ইউ এর সাপেক্ষে সমাকলন করলে ইউ, আপার লিমিট কত আছে ইউ, লোয়ার লিমিট আছে জিরো। এখন আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে এখানে ক্যালকুলেশন করব, তাহলে আপার লিমিট ইউ মাইনাস লোয়ার লিমিট জিরো, তাহলে এস সমান আমরা এখানে কত পেলাম, ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা ইউ এস পেয়ে গেছি, টি পেয়ে গেছি, আর আর তো আগেই আছে, তাহলে আমরা এখন এই মানগুলো সমীকরণ একে বসিয়ে দিব। সমীকরণ এক হতে সমীকরণ একে কত ছিল, আর ডট প্লাস আর ডট আর আই ইকুয়াল টু আর প্লাস সি মাইনাস এস ইন্টু টি। তাহলে এখন সব মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, এবং মান বসানোর ক্ষেত্রে একটু কালার কম্বিনেশন করে মান বসিয়েছি। দেখো আর আর ভেক্টরের মান এ কজ ইউ, এ সাইন ইউ, বি ইউ, যোগ সি মাইনাস এস ভায়োলেট কালারে, তাহলে ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ফিরোজা রঙে দেখো টি এর মান, এগুলো সব আমরা আগে নির্ণয় করেছি, বসিয়ে দিয়েছি। পরবর্তী লাইনের ক্যালকুলেশনটি একটু খেয়াল করো, আর আই এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ, এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ। এখান থেকে আমরা যেটা করব, প্রথমে এই কম্পোনেন্ট গুলোকে ভেঙে দিব, এই কম্পোনেন্ট গুলোকে ভেঙে দিব। ভেঙে দিয়ে কি করব, ধরো এটিকে যদি আমরা ভেঙে দিই, এটিকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে মাইনাস এ সাইন ইউ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস এ সাইন ইউ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কজ ইউ, এ কজ ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরটা কত আছে বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমরা ফিরোজা রঙের অংশটুকু নিয়ে তোমার সাথে কথা বললাম। এখন ফিরোজা রঙের অংশটুকুর সাথে যদি আমরা এইটুকু মাল্টিপ্লাই করি, এখন সেক্ষেত্রে কি করব, শুধু এই মাইনাস সাইন দ্বারা এই বাম পাশের এটাকে গুণ করে দিব। বাম পাশে কত আছে, সি মাইনাস ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি মাইনাস ইউ রুট ওভার সি মাইনাস ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই জায়গার থেকে যখন ক্যালকুলেশনটা করতেছি, দেখো মাইনাস দিয়ে জাস্ট খালি মাইনাস দিয়ে গুণ করে দিব, মাইনাস দিয়ে গুণ করে দিলে আমরা লিখতে পারি ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ সাইন ইউ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কমা এখানে কত লিখতে পারি, সি মাইনাস ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে কত গুণ আছে এ কজ ইউ। এটা কত হবে, এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো সি মাইনাস ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই অংশটুকু আসবে, অর্থাৎ এই অংশটুকু আসছে। লিটুকুর ক্যালকুলেশন সহজ, ক্যালকুলেশন কি করেছি, প্রথমে এই অংশটুকুকে উপাংশে ভাগ করে দিছি, মাইনাস এ সাইন ইউ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কজ ইউ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর শুধু চিহ্ন দিয়ে গুণ করে দিয়েছি, এখানকার মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিয়েছি, যার ফলে এটি চিহ্ন পরিবর্তন হয়েছে, আর এই জায়গা শুধুমাত্র ডাইরেক্ট গুণ, ডাইরেক্ট গুণ। তাহলে ক্যালকুলেশন সহজ। এখন তোমরা যার যার কম্পোনেন্ট তার তার কম্পোনেন্টের সাথে যোগ করে দিবে। কিভাবে যোগ করবে, দেখো এখানে প্রথম কম্পোনেন্ট কত আছে, প্রথম কম্পোনেন্ট আছে এ কজ ইউ, আর এখানে প্রথম কম্পোনেন্ট আছে এইটা,
তাহলে এটা যোগ হয়ে যাবে, যেহেতু আমার মাঝখানে যোগ চিহ্ন আছে, এই যে মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে দেখো এ কজ ইউ প্লাস ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ সাইন ইউ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ক্লোজার রং আমি করে দিলাম। এরপরে তোমরা যদি বাকি জায়গাও ক্যালকুলেশন করো, এ সাইন ইউ দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদ কোনটি? এইটি। তাহলে যোগ করলে তাহলে এ সাইন ইউ প্লাস এটা দিয়ে এটা আসবে হিসাব। এরপরে কি আছে? বি ইউ, এরপরে আছে বি ইউ, এই বি ইউ এটার সাথে যোগ হবে কার? এটার যোগ হবে, এটা তৃতীয় পদ, তাহলে বি ইউ প্লাস এটা আসলো। তাহলে এটার ক্যালকুলেশনও সহজ, তোমরা এই জায়গায় একটু ক্যালকুলেশনটা মনোযোগ সহকারে দেখবে। এরপরে আমরা ইহাই নির্ণয় ইনভলিউটের সমীকরণ, তাহলে আমরা নির্ণয় ইনভলিউটের সমীকরণ পেয়ে গেলাম। তাহলে তোমরা একটু নিজেরা এটা প্র্যাকটিস করবে, প্রয়োজনে একাধিকবার প্র্যাকটিস করবে, তারপরে যদি সমস্যা বোধ করো তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। নেক্সট উদাহরণ 39, যদি ইনভলিউটের বক্রতা ও দি অভিলম্ব যথাক্রমে কাপ্পা আই ও বি আই হয়, তবে প্রমাণ করো যে কাপ্পা আই স্কোয়ার ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার প্লাস টর্শন স্কোয়ার ডিভাইডেড বাই সি মাইনাস এস হোল স্কোয়ার কাপ্পা স্কোয়ার, এবং বি আই সমান কাপ্পা বি প্লাস টর্শন টি ডিভাইডেড বাই সি মাইনাস এস ইন্টু কাপ্পা ইন্টু কাপ্পা আই। এটিও সহজ প্রবলেম, চলো আমরা একটু দেখি। আমরা জানি যে ইনভলিউটের সমীকরণ আর আই সমান আর প্লাস সি মাইনাস এস ইন্টু টি, এটি হচ্ছে আমাদের ইনভলিউটের সমীকরণ। উভয় পক্ষে ডিডিএস প্রয়োগ করে, অর্থাৎ উভয় পক্ষে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই, তাহলে বাম পাশে ডিডিএস প্রয়োগ করার জন্য লিখে রেখেছি, ডান পাশেও লিখে রেখেছি। এখন ডিডিএস প্রয়োগ করতে চাই, তাহলে এখানে কি করেছি? পার্সিয়াল করেছি ডিআরআই ডিএসআই ইন্টু ডিএসআই ডিএস, আর এখানে আর কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আর ড্যাশ সি মাইনাস এস ইন্টু টি, ইউভির সূত্র সি মাইনাস এস ফিক্সড, টি কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টি ড্যাশ টি ফিক্সড, সি মাইনাস এস কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান, কারণ সিটা ধ্রুবক, আর এস কে মাইনাস এস কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান। এখান থেকে আবার আমরা কি লিখতে পারি? ডিআরআই ডি আর আই ডি এস আই, এটাকে লিখতে পারি আর আই ড্যাশ, আর আর ড্যাশ সমান আবার কি লিখতে পারি? আর ড্যাশ সমান টি, আর স্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে টি ড্যাশ সমান লিখতে পারি কাপ্পা এন, আর প্লাস টি ইন্টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস টি। এখন দেখো টি প্লাস টি আর মাইনাস টি কাটাকাটি যায়, আর আর আই ড্যাশ সমান আবার তোমরা কত জানো? টি আই, আর আই ড্যাশ সমান টি আই, টি আই ডি এস আই ডি এস সমান সি মাইনাস এস ইন্টু কাপ্পা এন, এটিকে আমরা সমীকরণ এক ধরলাম। যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে আমি একটু এখানে লিখে রেখেছি, তোমাকে আর এটা লিখতে হবে না। উভয় পাশে মান নিয়েছি, পরম মান নিয়েছি, তাহলে আমরা এখান থেকে কত পাবো? ট্যানজেন্ট টি আই একক স্পর্শ ভেক্টর ইনভলিউটের, তাহলে তার মান ওয়ান, তাহলে এখানে কত পেলাম? ডি এস আই ডি এস, আর ডান পাশে কত পেলাম? সি মাইনাস এস ইন্টু কাপ্পা, আর এটা নর্মাল, নর্মাল হচ্ছে একক অভিলম্ব ভেক্টর, এর মান ওয়ান। এটাকে ধরলাম সমীকরণ ওয়ান এ, তোমরা ইচ্ছা করলে সমীকরণ দুই তিন চার এভাবেও ধরতে পারো। সমীকরণ এক হতে আমাদের সমীকরণ একে কি ছিল? এটা ছিল, তাহলে আমরা এই সমীকরণ একে মূলত ডিএসআই ডিএস এর মান, ডিএসআই ডিএস এর মান বসিয়ে দিয়েছি কত? সি মাইনাস এস ইন্টু কাপ্পা, সি মাইনাস এস ইন্টু কাপ্পা। এখন দুই পক্ষ থেকে সি মাইনাস এস কাপ্পা সি মাইনাস এস কাপ্পা বাদ দিয়ে দিয়েছি, তাহলে টি আই সমান কত পেলাম? এন, টি আই সমান এন, এটিকে ধরেছি সমীকরণের ওয়ান বি, তোমরা ইচ্ছা করলে সমীকরণ তিন ধরেও করতে পারো। এখন এই ওয়ান বি এর উভয় পাশে আমরা ডিডিএস প্রয়োগ করতে চাই, অর্থাৎ এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই। তাহলে দেখো এখন এটাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে, আর তোমরা মনে রাখবে বাম পাশে আমরা সবসময়ের জন্য পার্সিয়াল করেছি, তাহলে ডি টি আই ডিএসআই ইন্টু ডিএসআই ডিএস,
আর এন কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এন ড্যাশ। এখান থেকে আবার আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে ডিটিআই ডিএসআই এটি লিখতে পারি টিআই ড্যাশ, আর এন ড্যাশ স্ট্রেট ফ্রেনেট ফর্মুলায় টর্শন বি মাইনাস কাপ্পা টি, টর্শন বি মাইনাস কাপ্পা টি। এখন টিআই ড্যাশ এটি সমান আবার কত, কাপ্পা আই এন আই ডিএসআই ডি এস, এটিকে আমি ধরেছি সমীকরণ দুই। এটির মান যদি আমরা পরম মান নিই কাপ্পা এন আই ডিএসআই ডি এস সমান টর্শন বি মাইনাস কাপ্পা টি, তাহলে দেখো এখানে কাপ্পা আই ডিএসআই ডি এস এন আই এটা হচ্ছে ইনভলিউটের নর্মাল, তার মান ওয়ান, তাহলে এর মান যখন বের করবো এন আই টা বাদ পড়বে। আর এখানে রুট ওভার বাইনর্মালের সহগ কত, টর্শন, টর্শনের স্কোয়ার যোগ ট্যানজেন্টের সহগ কত, মাইনাস কার্ভেচার, তাহলে মাইনাস কার্ভেচারের হোল স্কোয়ার। আবার আমরা এর আগেই দেখে আসছি যে ডিএসআই ডিএস এটার মান কত ছিল, সি মাইনাস এস ইন্টু কাপ্পা, তাহলে সেই মানটা বসিয়ে দিয়েছি। আর এখানে রুট ওভার টর্শন স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পার হোল স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার, এখান থেকে আমরা কাপ্পা আই বের করতে চাই, তাহলে কাপ্পা আই সমান রুট ওভার কাপ্পা স্কোয়ার প্লাস টর্শন স্কোয়ার ডিভাইডেড বাই সি মাইনাস এস ইন্টু কাপ্পা। তাহলে হিসাবগুলো কিন্তু খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করো তাহলে সবাই পারবে। এখন আমরা প্রশ্নের চাহিদা অনুযায়ী, প্রশ্নে ছিল কি প্রমাণ করতে বলছিল কাপ্পা আই স্কোয়ার, তাহলে উভয় পাশে বর্গ করে দিয়েছি, কাপ্পা আই কে বর্গ করে দিলে কাপ্পা আই স্কোয়ার লগ থেকে রুট উঠে যায় আর হর স্কোয়ার হয়ে যায় সি মাইনাস এস হোল স্কোয়ার ইন্টু কাপ্পা স্কোয়ার, তাহলে এটি আমাদের প্রমাণ করা হলো। এর আবার দ্বিতীয় অংশ ছিল, দ্বিতীয় অংশে যখন আসবো আবার সমীকরণ দুই হতে, সমীকরণ দুই আমাদের কত ছিল, কাপ্পা আই এন আই ডিএসআই ডিএস সমান টর্শন বি মাইনাস কাপ্পা টি, এটি আমি পাশে লিখে রেখেছি, কোন এক সময় এই সমীকরণটাকে কাজে লাগাবো, তাহলে এটিও তোমার লেখার প্রয়োজন নেই। তাহলে এখান থেকে ডিএসআই ডিএস এই ডিএসআই ডিএস এর মান কত, সি মাইনাস এস ইন্টু কাপ্পা, তাহলে সি মাইনাস এস ইন্টু কাপ্পা কোথা থেকে মানটা পেলাম, সমীকরণ একের এ, তাহলে সমীকরণ একের এর সাহায্যে আমরা ডিএসআই ডিএস এর মানটা বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে যদি আমরা লিখি এন আই সমান, তাহলে এটা গুণাকারে আছে, এন আই সহগ গুলো হরে চলে যাবে, তাহলে কাপ্পাই কাপ্পা ইন্টু সি মাইনাস এস, এটাকে ধরেছি আমরা সমীকরণ ওয়ান সি, তোমরা পর্যায়ক্রমে দুই তিন চার পাঁচ এরকম সমীকরণ ধরতে পারো। এখন আমরা জানি কি বিআই সমান টিআই ক্রস এন আই, বিআই সমান টিআই ক্রস এন আই, তোমরা এই বইয়ের শুরুতে যে ট্যানজেন্ট নর্মাল বাইনর্মালের যে সূত্রটা আছে মানে চিত্রটা আছে, ইচ্ছা করলে এই চিত্রটাকেই তোমরা ফলো করতে পারো। তাহলে আমাদের কত আছে, নর্মাল ট্যানজেন্ট বাইনর্মাল, নর্মাল ট্যানজেন্ট বাইনর্মাল। এখন একটু দেখো আমরা বিআই সমান কত লিখতে পারবো, তাহলে বিআই সমান লিখতে পারবো টিআই ক্রস এন আই, টিআই ক্রস এন আই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। এখন আমরা এটিকে যদি এভাবে হিসাব করি, দেখো এখানে বিআই সমান টিআই, টিআই সমান কত এন, সমীকরণ ওয়ান বি তে ছিল টিআই সমান এন, এটা হচ্ছে সমীকরণ ওয়ান বি, আর সমীকরণ ওয়ান সি তে এন আই, এন আই সমান কত, এই যে এখানেই দেওয়া আছে টর্শন বি মাইনাস কাপ্পা টি ডিভাইডেড বাই কাপ্পাই কাপ্পা ইন্টু সি মাইনাস এস, সমীকরণ একের বি এবং একের সি সাহায্যে আমরা এই টিআই এবং এন আই এর মান বসিয়ে দিয়েছি। এখন এই জায়গার ক্যালকুলেশনটা আমরা একটু দেখতে চাই যে এটা কিভাবে আসছে, তাহলে বিআই সমান কত লেখা আছে, বিআই সমান দেখো এন ক্রস টর্শন বি, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি টর্শন বি মাইনাস কাপ্পা টি ডিভাইডেড বাই কাপ্পা আই কাপ্পা সি মাইনাস এস, তাহলে আমরা যখন গুণ ক্রস মাল্টিপ্লিকেশন করব এন ক্রস বি, দেখো এন ক্রস বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এন ক্রস বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে এন ক্রস বি সমান কত হবে, টি হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি টর্শন টি ডিভাইডেড বাই কাপ্পা আই
কাপ্পা সি মাইনাস এস, আর এন ক্রস টি, এন ক্রস টি তাহলে এটা কি করতেছে, ঘড়ির কাটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাটার দিকে। ঘড়ির কাটার দিকে ঘুরলে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হলে মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, আর এন ক্রস টি বি তাহলে কাপ্পা বি ডিভাইডেড বাই কাপ্পা আই কাপ্পা সি মাইনাস এস, কাপ্পা সি মাইনাস এস। দেখো এইভাবে লিখেছি, তাহলে এটার ক্রস মাল্টিপ্লিকেশন তোমাদের বোঝার কথা, তোমরা প্রয়োজনে এরকম একটা চিত্র এঁকে নিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করবে। এখন আমরা এখান থেকে লিখতে পারি কি, যেহেতু দুইটার হর একই, দুইটার হর একই, লব দুইটা যোগ আকারে আছে, যোগ লিখে দিতে পারি। সুতরাং বি আই সমান কাপ্পা বি প্লাস টর্শন টি ডিভাইডেড বাই সি মাইনাস এস কাপ্পা, এটার সাথে আবার গুণ আছে কাপ্পা আই। তাহলে এটি আমাদের প্রমাণ করা হলো। তাহলে আমি বলবো এটিও সহজ, একটু তোমরা প্র্যাকটিস করলেই সবাই করতে পারবে। এতক্ষণ অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো।